A person sells a table at 12.5% profit and a chair at a loss of 8.33%. But on the whole, he has a profit of rupees 25. On the other hand, if he sells the table at a loss of 8.33% and a chair at a profit of 12.5%, he neither gains nor losses. Find the cost price of the table. So, ei question ta amra try korbo. Dekho, amra ekhane dekhchi je jodi 8.33% hare mane ektai table ache ar ektai chair ache. To ei hare jodi o bikri kore tale kono profit or loss kichui nei. Thik ache? To amra prothome jeta korbo 8.33% এইটাকে আমরা সিম্পলিফাই করব সো এটা সিম্পলিফাই হলে 8 পূর্ণ 1 এর 3 তার মানে 25 এর 3% হচ্ছে এটা ওকে আর এদিকে 12.5 মানে হচ্ছে 25/2% আচ্ছা তার মানে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে টেবিলে আর চেয়ারের দামের রেশিও কি তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি অ্যালিগেশন যে টেকনিকটা আমরা আজকে ক্লাসে শিখলাম সেটা আমরা ইউজ করতে পারি তো এখানে আছে আমার প্রথমে 25/3 এটা হচ্ছে আমার লস তার মানে এখানে মাইনাস এটা হচ্ছে টেবিলের জন্য আর চেয়ারের জন্য হচ্ছে 25/2 আর তাতে করে আমার 0% প্রফিট হচ্ছে মানে লাভ লস কিছুই নেই তো 0% হচ্ছে তো তাহলে আমাকে 0 থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে আমার হচ্ছে 25/3 আর এদিক থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 25/2 তাহলে এই রেশিওতে আমার এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার টেবিল টেবিল আর এটা হচ্ছে চেয়ার তার মানে আমি এখান থেকে আমরা বুঝতে পারছি যে টেবিল আর চেয়ারের রেশিওটা কত হ্যাঁ তাহলে এখানে আমরা যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি দুই দিকে আর 25টা দিয়ে যদি আমি ক্যান্সেল করে দিই মানে 25 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার এটা এটা কেটে যাবে 6 এটাকে 2 হলো আর এখানে হচ্ছে আমার 2 তার মানে আমি পাচ্ছি এখানে 3:2 তাহলে এই রেশিওতে আমার কিন্তু চেয়ার আর টেবিলের দামটা আছে মানে টেবিলের দাম যদি 300 টাকা হয় চেয়ারের দাম আমার 200 টাকা হবে তাহলে এখান থেকে আমি মোটামুটি একটা জিনিস বুঝতে পারলাম তাহলে আমি এখান থেকে ধরব যে লেট দ্য প্রাইস অফ মানে কস্ট প্রাইস সিপি অফ টেবিল বি 300x and chair 200x এটা আমি ধরতে পারি ঠিক আছে তাহলে আমার এখানে কত আছে 12.5% profit আর এখানে হচ্ছে 8.33% loss তাহলে ওভারঅল আমার তাহলে আমি এখান থেকে আমার লসটা বের করতে পারবো তাহলে আমি আমার এখানে লস কত হচ্ছে দেখে নেই তাহলে 300x ইনটু 25/2% এটা হচ্ছে আমার প্রফিট তাহলে এটা হচ্ছে প্লাস আর এদিকে হচ্ছে মাইনাস হবে তাহলে এখানে হচ্ছে আমার 200x ইনটু 25/300 এটা হচ্ছে আমার লস তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল প্রফিট তাহলে এটাই হওয়া উচিত আমার 25 তাহলে এখান থেকে সলভ করলে আমি এক্স এর ভ্যালু মানে আমার অ্যান্সার পেয়ে যাব সো এখানে আমি 00 কেটে দিচ্ছি 00 এখানেও 00 আমি ক্যান্সেল করে দিচ্ছি সো আমি পাচ্ছি কত এদিকে 25 আমি কিছু করব না কারণ এখানে 25 কমন নিয়ে নেব তাহলে 25 যদি আমি কমন নিই 3x/2 মাইনাস 2x/3 ইজ ইকুয়ালস টু 25
তাহলে 25 25 এবার ক্যান্সেল করে দিতে পারি, তার মানে দুদিকে 1 হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমার 3 3 কে 9 মাইনাস 4x ইজ ইকুয়ালস টু 1, তার মানে আমার পাচ্ছি 9 থেকে 4 বাদ দিলে 5x ইজ ইকুয়ালস টু 6। তাহলে 5x ইকুয়ালস টু 6 হলো, এখান থেকে আমার টেবিলের দাম চেয়েছে, তাহলে 300x, তাহলে মানে 300x ইকুয়ালস টু 655 ইনটু 300। তাহলে আমি ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ডিভাইডেড বাই 10, 5 দুগুণে 10, তাহলে শূন্য শূন্য কেটে দেবো, তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 6 দুগুণে 12, 3 বারো 36, 360 টাকা, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি পেয়ে গেলাম প্রাইস অফ কস্ট প্রাইস অফ সিপি অফ টেবিল ইকুয়ালস টু 300 রুপিস 360।